লকডাউনে চতুর্থ দফাতেও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রেখেছেন শ্রী সহস্রা অর্জুন সমিতি এবং জয়েসফল সমাজ। একেবারে লকডাউনের গোড়া থেকে রাস্তায় নেমে মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন তারা। জয়েসফল সমাজ উদ্যোগী হয়েছে এই কাজে। কলকাতা সহ বিভিন্ন জায়গায় নিজেদের জীবনের কথা না ভেবে বিগত 50-60 দিন ধরে প্রত্যেক দিন চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ইত্যাদি মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে। কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে স্যানিটাইজেশনের কাজও করছে জয়েসফল সমাজ। এছাড়াও জয়েসফল সমাজের পক্ষ থেকে আজও 30 জন আটকে পড়া শ্রমিকদের নিজেদের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করা হলো। জয়েসফল সমাজের সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবী বিকাশ জয়েসফল মানুষের প্রতিটি বিপদে তিনি ঝাঁপিয়ে পড়েন সব সময়। কখনো তিনি ব্লাড ব্যাংকের আয়োজন করেন, কখনো বা মানুষকে ত্রাণ সামগ্রী দেন। বিগত কয়েকদিন আগে সাইক্লোন আমফানের দাপটে চারিদিকে যে তছনছ হয়ে গেছিল, তখন রাস্তায় নেমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। অন্যান্য দিনের মতো এদিনেও শ্রী সহস্রা অর্জুন সমিতি এবং সিদ্ধেশ্বর শিব সমাজ সঙ্গে যৌথ উদ্যোগে মানিকতলায় 500 জন মানুষের হাতে চাল, ডাল, আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হলো। পাশাপাশি অন্যান্য দিনের মতো এদিনের বিশাল এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডে মহাশয়। এদিন তিনি নিজের হাতে খাদ্য সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দেন। এছাড়াও ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিকাশ জয়েসফল, অমরনাথ জয়েসফল, রাজেশ কুমার জয়েসফল। এর পাশাপাশি উপস্থিত ছিলেন সুরেশ কুমার জয়েসফল, দুর্গাপ্রসাদ জয়েসফল সহ অন্যান্যরা। জানা গেছে সমাজসেবী বিকাশ জয়েসফল বলেছেন, এই সাধারণ মানুষ তার পরিবারের মতো, তাই এদের পাশে তিনি সবসময় দাঁড়াবেন। ভবিষ্যতেও লকডাউন যতদিন চলবে তিনি ততদিনই মানুষের সঙ্গে থাকবেন এমনটাই জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম জয়েসফল, অখিলেশ জয়েসফল, জওহরলাল জয়েসফল, চন্দন জয়েসফল সহ অন্যান্যরাও। আমি মনে করি উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে আমরা সামাজিকভাবে লোকের সাহায্য সব কিছু করছি। তার মধ্যে বিকাশ জয়েসফল একটা প্রান্তে খুব সুন্দর কাজ করছে, এরকমভাবে ত্রাণ সামগ্রী সব জায়গায় দিচ্ছে। বিকাশ আমার ছোটো ভাইয়ের মতন, আমি মনে করি খুব ভালো কাজ করছে। যারা সামাজিক কাজ করে আমরা তাদের সঙ্গে আছি। তাই আজকে বিকাশজির প্রোগ্রামে আবার এসেছি, অনেক মানুষ ত্রাণ পেয়েছে, এটা চালিয়ে যেতে হবে। লকডাউন পিরিয়ডটা এখন চলছে, লকডাউনের ব্যাপারে সাবধানতা, মাস্ক পরা। হ্যাঁ, এবার ওরা প্ল্যান করেছে সুন্দরবনের অ্যাফেক্টেড মানুষ সেখানেও গিয়ে ওরা কাজ করবে, এটাও খুব ভালো। তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, এই সমাজের সবাই, জয়েসফল সমাজের সবাই, যারা এই সুন্দর কাজটা করছে। ও তো আমার বহুদিনের কাজগুলোকে করছি, সেই কাজগুলো তো করছি, সাই বাবার মন্দিরেও কাজ করেছে, এইসব অনেক রকম কাজ, ব্লাড ডোনেশন, এইসব কাজ অনেক কিছু। সেই কিছু কর্মসূচি তো করছি, বাড়ির লোকরা বলছে বাড়িতে থাকো, আবার মন বলছে বাইরের লোকদের কী হবে, তাদের পাশে দাঁড়াও। পাচ্ছেন লকডাউন, এটা ফোর্থ লকডাউন। জয়েসফল সমাজ শ্রী সহস্রার্জুন জয়ন্তী সমারোহ সমিতি লকডাউন থেকে কাজ করতে আসছে পুরো বাংলায় ঘুরে ঘুরে, যে প্রত্যেকটা অঞ্চল অঞ্চল ঘুরে, যেখানে আমরা দেখছি বাড়ি বাড়ি গিয়ে যার যে সত্যি তার দরকার, দিন আয় দিন খায় লোকের, আমরা সেটা দেখে আমরা এই কাজগুলো করতে থাকছি। আমরা কথা দিয়েছিলাম আমরা যখন অবধি লকডাউন চলবে এই লকডাউন আমরা এই লকডাউনে কাজ করতেই থাকব। আর আমরা এটাই বলবো, এর আগে আমরা কিছু আমরা শ্রমিকদের আমরা বিহারেও নিজের গাড়ি আমরা খরচা করে আমরা সমাজ থেকে আমরা পাঠালাম, ওই সমাজ যারা বিহারি ভাইরা যে হাজিপুরে আমরা জায়গায় পাঠিয়েছি আমরা অনেক খুশি, 30 জন করে আমরা পাঠাচ্ছি, এরপরেও আমরা একটা বাস ছাড়ছি। আর এটা আপনারা আমি এটাই দেখছি কি বাংলাতে এখন যেভাবে কিছু না কিছু কিছু না কিছু হচ্ছে, আমরা সন্দেশ খালি রোববারে সন্দেশ খেলেও খালি যাচ্ছি যে তিরপল আর ত্রাণ নিয়ে জল নিয়ে কি কিছু মানুষকে আমরা 1000 মানুষের হাতে আমরা কিছু তুলে দেবো। আর ওর পরে আমরা প্রত্যেকটা সুন্দরবন এরিয়া, বসিরহাট এরিয়া আমরা ঘুরে ঘুরে কাজ করবো। আর এইটা তো আমরা আমাদের এই নরকাগাতা আর প্রত্যেকটা অঞ্চলে ঘুমোরটুলি থেকে নিয়ে প্রত্যেকটা অঞ্চলে যারা প্রত্যেক সপ্তাহ সপ্তাহ দুদিন তিন দিন ছাড়া ছাড়া আমরা রেশন তো আমরা বিতরণ করছি। আমি একটাই কথা বলবো, বাংলা মানুষদের লকডাউন পালন করুন, সোশ্যাল ডিস্টেন্স করুন, আর ভালো করে থাকুন, সুস্থ থাকুন, নিজেকেও বাঁচান, আপনার পরিবারকেও বাঁচান। আমি একটাই কথা সবাইকে মিলে, আজকে এই যে মহামারীতে এত বড় লড়াই, আমার সঙ্গে যে জয়েসফল সমাজ আমার ভাইরা যে লড়াইটার মধ্যে সবাই ছিল, এই লড়াইতে প্রত্যেকটা ফ্যামিলি থেকে নিজের বেরিয়ে যে কাজটা করলো, আমি অনেক অনেক ওদের
অন্তর থেকে শুভেচ্ছা দিচ্ছি কি ওরা নালে আমাদের ভাইরা না থাকলে আমাদের হ্যান্ড না থাকলে আমরা এই কাজটা করতে পারতাম না। আজকে সবার অনেক অনেক অনুদান আছে সব ভাইদের, আর আজকেও দেখতে পাচ্ছেন এখানে আপনি শ্রী সহস্রার্জুন জয়ন্তী সমারোহ সমিতি আর সিদ্ধেশ্বর শিব সমাজ সংঘের যে রাজেশ জয়সওয়ালজি ওনার পুরো টিম আমাদের যৌথভাবে আজকে এই উদ্যোগটা নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। এইভাবে আমরা করতেই থাকবো, আমরা পুরো অঞ্চলবাসী প্রত্যেকটা অঞ্চল ঘরে করছি কি যারা পাচ্ছে না, যারা এখনও কোনো কাজকর্ম নিজের জয়েনিং করেনি ওদের ঘরে ঘরে গিয়ে কুপন দিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি। বাড়লে আমরা লকডাউন বা আমি আগে বলতে ফোর্থ লকডাউন আমরা কাজ করছি, ফিফথ লকডাউন হলে আমরা কাজ করব। আর প্রত্যেকটা মানুষের কাছে আমরা দাঁড়াচ্ছি আর দাঁড়াবো। বাংলাতে আমাদের একটাই কথা বলবো, আমরা পুরো জয়সওয়াল সমাজ স্টার্টিং থেকে কাজ করছে আর জয়সওয়াল সমাজ সবসময় লোকের কাছে দাঁড়িয়ে কাজ করেছে। আমি একটাই কথা সবাইকে বলবো, আজকে এইসব যে যে ছেলেরা যে ভাইরা যারা না খেয়ে থাকবে না, আমি এটাই আমি কথা দিয়ে দিচ্ছি। লকডাউন ফার্স্ট থেকে ওয়ান যেটা হয়েছিল তখন থেকে আমরা মানুষের কাছে দাঁড়াবার চেষ্টা করছি লাগাতার। আর আমরা অনেকটা মানে উত্তর কলকাতা নর্থ কলকাতা বলতে পারেন আমি কোনো একটা জায়গা আমাদের বাকি নেই। ইভেন আমরা হাওড়া বেলুরে গিয়েও সার্ভিস দিয়ে এসেছি। তো আমাদের জয়সওয়াল সমাজ আর আমাদের কমিটির আমাদের যে মহাসচিব আছেন জেনারেল সেক্রেটারি ভাই বিকাশজি, তার নেতৃত্বে আমরা এই জিনিসটা লাগাতার করতে আছি আর চাইছি যে আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারি তাদেরকে একটা আমাদের সার্ভিসটা দিতে পারি। আপনাকে আমি বলবো যে আমাদের প্রিপারেশন এই মুহূর্তে এরম আছে, যদি এক্সটেন্ডও হয় যদি লকডাউন কোনো কারণে ফাইভও যদি হয় আমরা কিন্তু তার জন্য প্রিপেয়ার্ড আছি, তৈরি আছি। তার সাথে আরেকটা কথা বলি যে আমরা দেখেছি কদিন আগে ঝড় বৃষ্টি অনেক হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, বিশেষ করে গ্রাম বাংলার মধ্যে অনেক ক্ষতি হয়েছে। তো আমরা পরিকল্পনা নিয়ে ফেলেছি অলরেডি, সোমবার থেকে রবিবার না হলে সোমবার আমরা সুন্দরবন যাচ্ছি, ওখানে যারা দুস্থ মানুষ আছে যাদের কাছে অনেক অসুবিধা আছে তাকে খাদ্য সামগ্রী থেকে নিয়ে তিরপাল থেকে নিয়ে ওষুধপত্র সাবান টামান যা নিত্য প্রয়োজন জিনিস আছে আমরা ওখানে পৌঁছতে যাচ্ছি ভাই বিকাশজির নেতৃত্বে। আর আর তার সাথে আমরা কলকাতা পুলিশেরও অনেক হেল্প পেয়েছি এই ব্যাপারে, তাকে আমরা ধন্যবাদ দেবো আর মিডিয়াদের কর্মীদেরকে আমরা সবাই ধন্যবাদ দেবো যে ওনারা সবসময় আমাদের কাছে দাঁড়িয়েছে। হামলে যে দেখে হ্যাঁ কোভিড-19 লেকর কে বহু সারে তকলিফ মে আমারে আগল বগল পাশ পড়োস কে লোক আয়ে জিনকো খানা ঠিক সে নেই মিল পা রা থা ইয়া জো রোজি রোজগার রোজ করতে হ্যাঁ ডেলি আর্নার হ্যাঁ উনকে দুঃখ তকলিফ কো দেখতে হুয়ে হামলোগ দেখে আর এক সংস্থা সহস্রার্জুন জয়ন্তী সমারোহ সমিতি আর হামারি সংস্থা হ্যাঁ সিদ্ধেশ্বর শিব সমাজ সংঘ হামলোগ এক সাথ মিল করকে আপনে সাথিওকে সাথ আপনে সহযোগীওকে সাথ আপনে কার্যকর্তাওকে সাথ মিল করকে দুঃখী তকলিফ মে আনে ওয়ালে লোগোকো খাদ্য সামগ্রী আর বিভিন্ন তরকে দাল চাওয়াল আটা গেহূ তেল মশালা সবজি জিতনা হো সকা হামলোগ বিতরণ কিয়ে হ্যাঁ তাকি উনকে দুঃখকে সময় মে হামলোগ উনকে পাশ মে খড়ে হো সকে ও অকেলা না মহসুস করে উনকে সাথ হামলোগ কন্ধা সে কন্ধা মিলাকর চলনা চাহতে হ্যাঁ তাকি সমাজ মে একজুটতা বনি রহে আর ও আপনে আপকো অকেলা না মহসুস করে।